হ্যালো ডিয়ার্স আমি বিশ্বজিৎ অ্যান্ড তোমরা দেখছ বিকে টিচার ইউটিউব চ্যানেল আজকের ক্লাসে আমরা একদম বেসিক লেভেলের স্পেলিং শিখবো অর্থাৎ ইংরেজি বানান শিখব বেসিক বলতে এমন কিছু ট্রিক্স আমরা জানবো যেটার মাধ্যমে যে বানানগুলো শিখলে কিন্তু রকম নিয়ম বা রুলস জানতে হবে না রকম রুলস ছাড়াই কিন্তু আমরা যে কোনো বানান সঠিকভাবে লিখতে পারবো মানে আজকের প্যাটার্ন অনুযায়ী তো এখানে কিন্তু আমি মোট চারটি সেট নিয়েছি এই যে সেট ওয়ান সেট টু সেট থ্রি অ্যান্ড সেট ফোর তো এই চারটি সেট যে আছে পুরো চারটি সেট যদি কমপ্লিট করো আমি জোরগলায় বলতে পারি তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ আজকের ক্লাস থেকে আমরা কিছু একটা শিখেছি যেটা কিন্তু ইংরেজি বানান শেখার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একদম খুবই সহজ ভাষায় কিন্তু আমি এই সেটগুলো করাবো সো প্রথম সেট নেই এখানে শব্দগুলোকে বাংলাতে লেখা আছে এই দেখতেই পারছো তোমরা এখানে কিন্তু বাংলাতে লেখা আছে উচ্চারণটা বাংলায় লেখা আছে জাস্ট একটা উচ্চারণ ঠিক আছে এবার এর বানানটা তো আমরা ইংরেজিতে দেখবই আর কিভাবে লিখতে হয় সেই বিষয়টা তো জানবো আর কিন্তু সেটা রকম রুলস ছাড়াই কিন্তু সো প্রথম যে শব্দটি আছে এর উচ্চারণ কিন্তু ল্যাক ঠিক আছে এবার এর বানানটা এরকম হয় দেখো বানানটা দেখো এল এ সি কে ল্যাক ল্যাক তো এবার কিভাবে এর বানানটা এরকম হয় দেখো উচ্চারণ আসতেই পারে ল্যাক একটা শব্দ যেমন ব্যাক শব্দ আছে এরকম উচ্চারণ আসতেই পারে তো যদি আমরা ধরি ল্যাক ধরি তো তো ল্যাক শব্দে প্রথম সাউন্ড আসে ল ল এই যে জন্য কি নিতে হবে ল ল এর জন্য হবে এল এবার কি সাউন্ড আসে এক সাউন্ড এক ল্যাক ল এক ল্যাক হয় না এক ভালো করে বুঝতে হবে কিন্তু প্রথম থেকে ঠিক আছে এক ল এক ল্যাক এই যে এখানে এক আছে তো এক এই যে এক সাউন্ডের জন্য কিন্তু নিতে হবে এসি এ এসি কে এক মানে ল সাউন্ডের জন্য এল এবারে এক সাউন্ডের জন্য কিন্তু এসি কে তাহলে এল এসি কে ল্যাক ল্যাক আশা করি তোমরা বুঝতে পারছো বাকি শব্দগুলো দেখো অবশ্যই বুঝতে পারবে এরপরে তো আবার এখানে এই যে যুক্তবর্ণের যে শব্দ আছে ওগুলোও আসবে প্রথম দিকে আমি ওয়ান লেটার নিয়েছি বা যুক্ত নয় এরকম শব্দ পরে যে এখানে যুক্ত বর্ণের শব্দগুলো আসবে এগুলো তোমরা দেখে নাও মোট কথা হলো পুরো ভিডিওটা না দেখলে তো আর ভালো করে বুঝতে পারবে না আর চারটি সেট আছে চারটি সেট কমপ্লিট করো খুব ভালো কিছু শিখতে পারবে আচ্ছা তো এবার পরের যেটা শব্দ সেটা হলো কি ব্যাক তো এল এ সি কে যদি ল্যাক হয় তাহলে বি এ সি কে ব্যাক হবে কারণ এখানে ব্যা অর্থাৎ ব এক ব্যাক ব এক ব্যাক তো বয়ের জন্য বি আর এক সাউন্ডের জন্য হবে এ সি কে এক মানে এখানে কয়ের জন্য সি কে নেওয়া হচ্ছে ঠিক আছে আর এ সাউন্ডের জন্য কিন্তু সবসময় এ নেওয়া হয় আর কয়ের জন্য সি কে তিন নম্বরে কয়ের এর জন্য সি কে নেওয়া হয় তো এখানে কোনো রুল টুল আমরা জানবো না এখানে প্যাটার্ন ওয়াইজ জানবো ঠিক আছে রুল আমরা পরে শিখে নেব সো এটা মনে বেসিক লেভেলের ক্লাস তো এইভাবেই শিখে নাও রুল ছাড়া ভালো লাগবে মজা আসবে তো এক সাউন্ডের জন্য এ সি কে এবার পরের শব্দ ট্র্যাক ট্র্যাক তো দেখো এখানে কিন্তু যুক্ত বর্ণ আছে দেখো ট্র এই টয় রফলা মানে কি টয় রফলা মানে কিন্তু ট যোগ র টয় র ঠিক আছে তো দেখো এটা যদি এরকম হয় তো এখানে কি হবে ট এর জন্য টি এই র এর জন্য আর র এর জন্য আর তো ট্র এবার এক আছে তো এক সাউন্ডের জন্য হবে কি এসি কে এক খুবই সহজ এ সি কে এক তো ফাইনালি এর বানানটা হয় টি আর এ সি কে ট্র্যাক ট্র্যাক এক কিন্তু হ্যাঁ ট্রাক না ট্র্যাক ট্র্যাক ওটা আলাদা শব্দ তো এটা ট্র্যাক টি আর ট্র সি কে ট্র্যাক তো এটা এরকম করে ট্র্যাক হয় তাহলে ক্র্যাক শব্দটা কি হবে এখানে ক্র আছে অর্থাৎ কয় র আছে যেমন টয় র ট্র হয় তাহলে কয় র ক্র হবে কয় র এর জন্য সি আর আর এক সন্ডের জন্য সি কে খুবই সহজ একদম সহজগুলো ক্র্যাক এর পরের শব্দ স্ট্যাক তো এখানে কিন্তু স্ট আছে অর্থাৎ শয় ট আছে তো শয় এর জন্য হবে এস টি আর এক সাউন্ডের জন্য হবে এসিকে কে এক তো স্ট্যাক এর বানানটা হবে এস টি এ কে স্ট্যাক সো এটা কিন্তু সেট অন কমপ্লিট এবার সেট টু দেখো এরকম করে বাকি সেটগুলো কিন্তু অবশ্যই কমপ্লিট করো ঠিক আছে চারটি সেট কমপ্লিট করো একদম ইংরেজি বানানের খুব মানে সহজেই এই বিষয়গুলো শিখতে পারবে ইংরেজি বানানের একটা যে ভিত্তি আছে টেনশন সেটা কিন্তু অবশ্যই কেটে যাবে সো এখানে প্রথম শব্দ আছে কিক তো দেখো প্রথমে ভেঙে নেই কিক দেখো এখানে ক আছে প্রথমে ক এরপরে কি ইক সাউন্ড ক ইক কিক হয় সাউন্ডটাকে কিন্তু বুঝতে হবে এভাবে সাউন্ডটাকে বোঝো কিক ক ইক কিক হয় এই যে ইক যদি ধরি আমরা ইক ইক বলতে কি এই যে রসইয়ের জন্য এই যে রসইয়ের জন্য রস্মিকার আর ক তাহলে কিক হয়ে গেল কয়ের কিক ঠিক আছে তো ক ইক কিক এরকম করে বুঝতে হবে ঠিক আছে সো প্রথমে আমি লিখে করাচ্ছি এখানে কয়ের জন্য হবে কি কয়ের জন্য কে আর ইক সাউন্ডের জন্য আইসি কে এখানেও আর বিষয় কিন্তু বুঝতে হবে দেখো ডিপলি বোঝাবো কিক তো ফাইনালি কিক মানেটা কে আইসি কে কিক তো এখানে কয়ের জন্য কোনো সি নেওয়া হলো না এই বিষয়টা বোঝাই একদম ডিপলি বোঝাচ্ছি বিষয়টা জাস্ট একটু দেখো একটু প্যাশান রাখতে হবে এটা বোঝাই আমি দেখো এখানে কেন কিক বানানে কে নেওয়া হলো তো নর্মালি কিন্তু শব্দের শুরুতে জন্য নেওয়া হয় এই যে এটাকে নেওয়া হয় বাট এখানে কেন কে নেওয়া হলো তো দেখো যদি আমরা এখানে সি নেই তাহলে এটা বানানটা যের হবে যেরকম হবে আর কি সি আই সি কে সি আই সি কে কিন্তু কিক হবে না কারণ একটা নিয়ম আছে যেটা হলো কি যে সি এর পর যদি আই থাকে তখন কিন্তু সি এই দন্তস্ব হিসেবে উচ্চারিত হয় তাই কিন্তু এটা সিক হয়ে যাবে এটা কিন্তু কিক হবে না যেমন একটা শব্দ আছে সিটি সি আই সি টি ওয়াই টি সিটি এখানে কিন্তু সি স হিসেবে উচ্চারিত সো এটাই কিন্তু নিয়ম ঠিক আছে সি এর পর এই যে ই আই ওয়াই থাকলে সি কিন্তু স হিসেবে উচ্চারিত হয় কাজেই এই লেটারগুলির সামনে কিন্তু কেন্দ্রের জন্য কখনোই সি নেওয়া যাবে না সো একটি ক্লাসে বা একটি ভিডিও দেখে তো সমস্ত বানানের বিষয়ে ক্লিয়ার হবে না ধীরে ধীরে তো অবশ্যই হবে বাট পরের ক্লাসগুলো তোমরা দেখো এভাবে পুরো ক্লাসটি করো পরের ক্লাসগুলো দেখো ধীরে ধীরে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে আর যে হ্যাঁ এখানে একটা কথা বলে রাখছি উপরে নাম্বার দেওয়া আছে ওখানে যদি তোমরা অনলাইন ক্লাস করতে চাও তাহলে সেই নাম্বারই আমার সাথে যোগাযোগ করো সেখানে একদম হাতে ধরে শেখানো হবে অনলাইন ক্লাস খুব সহজেই কিন্তু তোমরা ইংরেজি রিডিং অ্যান্ড বানানটা শিখতে পারবে সো এবার প্রথমে দেখে নিলাম কিক এবার এর পরের শব্দ পিক খুবই সহজ কে সি কে যদি কিক হয় তাহলে পি আই সি কে পিক হবে জাস্ট ক এর জায়গায় প তাহলে কে এর জায়গায় পি এবার পরের শব্দ আমরা দেখব যুক্ত বর্ণের স্টিক তো দেখো এখানে যদি এটাকে আমরা ভাঙাই তাহলে কী পাবো শয় ট স্ট এরপরে আছে ইক তো স্ট এখানে কি আছে স্টাতে শয় ট আছে শয় ট এর জন্য কি হবে এস টি হবে ইক সাউন্ডের জন্য আমরা কী আই সি কে ইক তাহলে এস সি কে হয়ে যায় স্টিক স্টিক একদম সহজ এরপর পরে আছে ক্লিক তো এখানেও দেখো সি এল আই সি কে ক্লিক হবে আমি তো বললাম যে শব্দের শুরুতে সাউন্ডের জন্য নর্মালি সবসময় সি হয় জাস্ট ওই ইআই সামনে সি নেওয়া যাবে না কারণ তার সামনে স উচ্চারণ হয় তাই কিন্তু প্রথম শব্দটিতে নেওয়া হয়নি তো এখানে বোঝো বিষয়টা এখানে কিন্তু আছে ক্লিক তো কয় আছে কয় এর জন্য এল ক্ল এবার ইক সাউন্ড এর জন্য আই সি কে ইক ক্লিক ব্রিক শব্দটা বি আর আই সি কে ব্রিক এখানে বয় আছে তাহলে বি আর ব্র এরপর আছে ইক সাউন্ড তো ইক সাউন্ডের জন্য হবে আই সি কে ইক তো ব্রিক আর আই সি কে ব্রিক আশা করি বুঝতে পারছো তোমরা তো এটা সেট টু কমপ্লিট হলো এবার সেট থ্রি এখানে প্রথম শব্দ আছে কিন্তু লক তো দেখো লক শব্দটাকে যদি আমরা সাউন্ড বিশ্লেষণ করি পাবো ল অক লক কারণ এখানে লুপ্ত অ থেকেই যায় লক অ লক হতে পারে না মানে ল এর জন্য এল কয়ের এর জন্য সি বা কে নিলাম এরকম করে কিন্তু এটা হবে না কারণ এখানে তো কোনো ভাওয়েলি নেই স্বরবর্ণ কিংবা ভাওয়েল ছাড়া তো কোনো শব্দই গঠিত হতে পারে না জাস্ট আই একটা শব্দ আছে এটাও কিন্তু ওই যে ওয়ান অনলেটার শব্দ এটাতেও ভাওয়ালি আছে ঠিক আছে আচ্ছা তো এবার এর বানানটা যেমন হবে আর কি তো এখানে ল অক লক হয় ল এর জন্য এল আর অক সাউন্ডের জন্য কিন্তু মনে রাখতে হবে ও সি কে হবে অক কারণ ও এর শর্ট সাউন্ড অ কোনো শর্ট সাউন্ড লং সাউন্ড জানার দরকারই নেই জাস্ট তোমরা ভেবে নাও অক সাউন্ডের জন্য হবে ও সি কে অক সো এখানে এর বানানটা যে হয় এল ও সি কে লক লক পরের শব্দ আছে ব্লক তো এখানে বয়ল আছে যুক্তবর্ণ তারপর অক এরকম তো এটা একদম ডাইরেক্টলি করাচ্ছি ব্লক শব্দটা হয় বিএল ও সি কে ব্লক দেখো এখানে বয়ল আছে মানে কি বিএল হবে ব্লক এবার অক সাউন্ডের জন্য হবে ও সি কে অক তো এটা ব্লক বিএল ও সি কে ব্লক পরের শব্দ আমরা দেখে নেব পরের শব্দ স্টক তো স্টক শব্দে কিন্তু দেখো এস টি হবে এই যে শয় টয়ের জন্য এস টি স্ট অক্স সাউন্ডের জন্য ও সি কে অক তো এটা স্টক পরে আছে ফ্রক তো এখানে এফ আর দেওয়া আছে এই ফয় টয়ের জন্য এফ আর ফ্র ও সি অক ফ্রক পরে আছে ক্লক তো এখানেও খুবই সহজ কয়েল আছে তাই সিএল ক্ল ও সি হবে অক মানে অক সাউন্ডের জন্য ও তো ক্লক কিংবা তোমরা প্যাটার্ন ওয়াইজ এই শব্দগুলোকে কিন্তু অবশ্যই খাতায় লিখবে ঠিক আছে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে এখানে সুন্দরভাবে দেওয়া আছে তোমরা এখানে স্ক্রিনশট করে নিয়ে তোমরা খাতায় লিখবে অ্যান্ড প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি কিন্তু বিষয়গুলো শিখতে পারবে এবার লাস্ট সেট চার নম্বর সেট এখানে কিন্তু আকসাউন্ড আমরা পাবো যেমন শব্দ প্রথম লাক এটাকে একবার ভেঙে নেই যদি ভাঙি তাহলে পাই কি প্রথমে ল ল আক লাক এই যে আ সাউন্ড আছে আক আকারেতে সরিয়াতে আকার হয় যে এখানে আকার দেওয়া আছে তো ওটা আক ঠিক আছে ল আক লাক খুবই সহজ ল এর জন্য হবে এল আর আক সাউন্ডের জন্য নিতে হবে কিন্তু ইউসি কে দেখো আক সাউন্ডের জন্য ইউসি কে লাস্ট আমি এটা বলে দেবো কীভাবে মনে রাখবে ঠিক আছে লাস্ট পর্যন্ত দেখো আক সাউন্ডের জন্য হবে ইউসি কে আক মানে প্রত্যেকটি সাউন্ডকে কীভাবে মনে রাখবে সেই বিষয়টা আমি বলে দেব তো লাক শব্দের বানানটা হয় এল ইউসি কে লাক পরে আসে ডাক ডি ইউসি কে ডাক কারণ ড এর জন্য ডি আর আক সাউন্ড এর জন্য এরপর স্টাক এখানে এস টি হবে যুক্ত বর্ণ কারণ টি স্ট স্টাক পরে প্লাক এখানে কিন্তু পয়লা আছে তাহলে পি এল যুক্ত বর্ণ প্ল আর আক সাউন্ড জন্য কিন্তু হবে ইউসি কে আক তো পি এল ইউসি কে প্লাক স্টাক প্লাক তো এভাবে প্যাটার্ন ওয়াইজ তোমরা খাতায় লেখো অ্যান্ড প্র্যাকটিস করো তো চারটি সেট যে নিয়েছি চারটি সেটে কি কি আমরা সাউন্ড পেলাম এবং কিভাবে মনে রাখবো দেখো তোমরা খাতায় লিখে নিবি তোমরা খাতায় প্রথমে লিখবে এই যে খাতায় প্রথমে লিখি নিবি এক সাউন্ড প্রথমে লিখি নিবি এক সাউন্ড সরু জফলা আকার ক এক এক সাউন্ড লিখে লিখবে এ সি কে এক তারপরে লিখবে ইক সাউন্ড ইক সাউন্ড লিখ সমান সমান দিয়ে লিখবে যে আইসি কে ইক এরপর হচ্ছে অক সাউন্ড লিখে লিখবে ও সি কে অক তারপরে আক সাউন্ড লিখে সি কে আক লিখবা ঠিক আছে এক সাউন্ড লিখে সি কে আক তো হয়ে যাবে তখন এটা কি চারটা সেট যে এক সাউন্ড হবে সি কে এক ইক সাউন্ড আই সি কে ইক অক সাউন্ড ও সি কে অক লাস্ট আক সাউন্ড ইউসিকে আক সো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন অ্যান্ড যদি ভালো লেগে থাকে তো লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে রাখবি লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য অ্যান্ড কিপ